স্টুডেন্টস, আজ আমরা ভিডিওতে ভারতীয় রেলের প্রিভিয়াস ইয়ার সল পেপারগুলো আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা প্রায় 230 পর্যন্ত প্রশ্ন আলোচনা করেছি জিকে। আজ 230-এর পর থেকে বাকি প্রশ্নগুলো দেখব। সোনালো স্টার্ট। প্রথম প্রশ্ন দেখো, একটি শিশুর শরীরে কতগুলি হাড় থাকে? 230 নম্বর প্রশ্ন, একটি শান্ত উত্তর হবে 300। আর বড় মানুষ অর্থাৎ পূর্ণ প্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে 206টি। মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছেন বাবর। এবং মোগল সাম্রাজ্যের আরেকজন প্রতিষ্ঠাতা যাকে প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়, আকবর। নেক্সট হচ্ছে, পাকিস্তানের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি? পাকিস্তানের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম হচ্ছে ডক্টর ফেমিদা মির্জা। পরের প্রশ্ন, ব্যাডমিন্টন নেটের মাটি থেকে উচ্চতা কত হয়? 1.524 মিটার। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতির নাম কি? উমেশচন্দ্র ব্যানার্জি। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি উমেশচন্দ্র ব্যানার্জি। চিনির আণবিক সংকেত, এই প্রশ্নটা স্কিপ করব, কারণ সঠিক অ্যান্সার আমাদের জানা নেই। তোমাদের যদি অ্যান্সার জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে অ্যান্সারটা দিও। নেক্সট হচ্ছে, গুরু শিখর কি? গুরু শিখর হচ্ছে আরাবলি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। গুরু শিখর হচ্ছে আরাবলি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার অধিবাসীরা কোন ভাষায় কথা বলে? তামিল ভাষায় কথা বলে। তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার অধিবাসীরা তামিল ভাষায় কথা বলে। নেক্সট হচ্ছে, ছত্রাক বিষয়ে গবেষণার নাম কি? ছত্রাক বিষয়ে গবেষণার নাম হচ্ছে মাইকোলজি। আড়াইদিনকা ঝোবড়া কোথায় অবস্থিত? আজমির, রাজস্থানে অবস্থিত। আড়াইদিনকা ঝোবড়া আজমির, রাজস্থানে অবস্থিত। নেক্সট হচ্ছে, এলআইজিওর পুরো কথাটির অর্থ কি? লেজার ইন্টারফেরোমিটার গ্যাভিশনাল ওয়েব অবজারভেটরি। নেক্সট হচ্ছে, মেক ইন্ডিয়ার লোগো কি? মুভিং লায়ন। মেক ইন্ডিয়ার লোগো হচ্ছে মুভিং লায়ন। +91 কোন দেশের এসটিডি কোড? এটা হচ্ছে ভারতবর্ষের এসটিডি কোড। সিকিম রাজ্য কবে গঠিত হয়? 1975 সালে সিকিম রাজ্য গঠিত হয়। 1975 সালে। সিগমো কি? গোয়ার বসন্ত উৎসবকে সিগমো বলা হয়। নেক্সট হচ্ছে, সহ্য ক্ষমতার পরীক্ষায় একজন শত্রুই সবচেয়ে বড় শিক্ষক কে বলেছেন? দালাই লামা। সহ্য ক্ষমতার পরীক্ষায় একজন শত্রুই সবথেকে বড় শিক্ষক বলেছেন দালাই লামা। নেক্সট হচ্ছে, উগান্ডার রাজধানীর নাম কি? উগান্ডার রাজধানী হচ্ছে কাম্পালা। দক্ষিণ সুদান কোন বছর স্বাধীনতা লাভ করে? 2011 সালে দক্ষিণ সুদান স্বাধীনতা লাভ করে। 2011 সালে। অলিম্পিকের প্রতিটি বিভাগে মহিলারা অংশগ্রহণ করার সুযোগ পায় কত খ্রিস্টাব্দে? 1900 খ্রিস্টাব্দে। অলিম্পিকের প্রতিটি বিভাগে মহিলারা অংশগ্রহণ করার সুযোগ পায় 1900 খ্রিস্টাব্দে। দিল্লির সংসদ ভবনের রূপকার কে ছিলেন? এডুইন লুটিয়েন। দিল্লির সংসদ ভবনের রূপকার ছিলেন এডুইন লুটিয়েন। নেক্সট হচ্ছে, শ্রীলঙ্কা কবে স্বাধীনতা লাভ করে? 1948 সালের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কা স্বাধীনতা লাভ করে। ভারতবর্ষের জরুরি অবস্থা ধারাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ভারতবর্ষের জরুরি অবস্থা ধারাটি নেওয়া হয়েছে জার্মানি থেকে। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সর্বনিম্ন বয়সসীমা কত? 25 বছর। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সর্বনিম্ন বয়সসীমা হচ্ছে 25 বছর। অশোক কোন বংশের রাজা ছিলেন? অশোক ছিলেন মৌর্য বংশের রাজা। মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? হোমো সেপিয়েন্স। মানুষের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হোমো সেপিয়েন্স। দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কি? সাউথ কোরিয়ান ওয়ন। নেক্সট হচ্ছে, গুজরাটের রাজধানীর নাম কি? গান্ধীনগর। গুজরাটের রাজধানীর নাম হচ্ছে গান্ধীনগর। পর্যায় সারণীর আবিষ্কর্তার নাম কি? মেন্ডেলিভ। পর্যায় সারণীর আবিষ্কর্তার নাম হচ্ছে মেন্ডেলিভ। এক্স রের আবিষ্কারক কে? রন্টজেন। এক্স রের আবিষ্কারক হচ্ছে রন্টজেন। ভারতীয় সংবিধানের মৌলিক দায়িত্ব কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সোভিয়েত রাশিয়া। ভারতীয় সংবিধানের মৌলিক দায়িত্বের ধারণাটি নেওয়া হয়েছে সোভিয়েত রাশিয়া থেকে। 100 বছর ধরে যুদ্ধ অর্থাৎ 100 বছরের যুদ্ধ কোন দুই দেশের মধ্যে চলেছিল? ফ্রান্স এবং
ইংল্যান্ডের মধ্যে 100 বছরের যুদ্ধ হয়েছিল।